মিল্টন সমাজদার বর্তমান সময়ের সবচেয়ে সমালোচিত একটি নাম আজ থেকে এক মাস আগে যাকে আমি চিনতাম মানবতার ফেরিওয়ালা বলে এখন বর্তমানে তার ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরেছে ফার্স্ট অফ অল এলাকাবাসীর প্রতি তার অত্যাচার কিডনি বিক্রি করা ফেক সার্টিফিকেট তৈরি করা ডেথ সার্টিফিকেট লস অফ থিং যাই হোক সে দোষী বা নির্দোষ সেদিকে আমি যাচ্ছি না যেহেতু আমাদের আইন বাহিনীর মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিন দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালত যেহেতু ফাইনাল ডিসিশন দেবেন সো আমার আইনের প্রতি পূর্ণ আস্থা আছে এবং অবশ্যই সে যদি দোষী হয় তাকে শাস্তি পেতে হবে এবং যদি সে নির্দোষ হয় তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক এবং অবশ্যই আমাদের সরকার থেকে তাকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হোক জ হোমে বাট সে বলতো সব জায়গায় বারোশো আশ বিভিন্ন অ্যামাউন্ট যাই হোক বাট দ্য থিং ইজ সত্তর আশি জন তার ওল্ড এজ হোমে আছে এই ব্যাপারটা কিন্তু সব জায়গাতেই কমন এবং আমি শুনেছি ওকে তাহলে এখন এই মানুষগুলোর কি হবে বর্তমানে মিল্টন সমাজেড সো এখন তাদের দেখাশোনা কি হচ্ছে কিছুদিন পরে মিল্টন সমাজ যদি সত্যি দোষী প্রমাণিত হয় তাহলে এই মানুষগুলোকে আবার রাস্তায় দাঁড়াবে আমার সরকারের কাছে এইটুকু অনুরোধ তাদের যাতে একটা ব্যবস্থা করে দেওয়া হয় যেহেতু তারা টোটালি অসহায় তাদের কেউ নেই এবং কিছু মানুষের ভিডিও আমি দেখেছি সময় সংবাদের এক মাস আগেরও কিছু ফুটেজ আমি দেখলাম সরি এগারো মাস আগের সেখানে বেশ কিছু ফুটেজ আমি দেখলাম যে বেশ কিছু ওখানে বৃদ্ধ মহিলা আছে পুরুষ আছে বাচ্চা কাচ্চা আছে দেন কিছু মেন্টালি ডিসেবল পার্সন আছে তো আমি জাস্ট রিকোয়েস্ট করবো যে এই মানুষগুলোর দিকে নজর দেওয়া হোক দিন শেষে এই মানুষগুলো যাতে আবার রাস্তায় দাঁড়াতে না হয় হ্যাঁ যেহেতু সেখানে সাতশো আটশো মানুষ ছিল না বাট সত্তর আশি জন মানুষ তো ছিল সেই সত্তর আশি জন মানুষের লাইফেরও তো একটা দাম আছে তো আমি এইটুকুই রিকোয়েস্ট করবো যাতে আমাদের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ব্যাপারটিও নজরে আনে ধন্যবাদ